শোনো আমার এই প্রেমময় কথা আমার ভক্তদের কাছে যারা প্রচার করে, আমার এই পরম প্রেমময় কথা ভক্তদের কাছে যারা বিতরণ করে প্রচার করে, আমাকে সে প্রাপ্ত হবে। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। মুরে করো
রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ মনিটর কে ব্যালেন্স করুন, এটা কম এটা বেশি মনে হচ্ছে। হরিধ্বনি করার সময় আরো মিল মাঝামাঝি আরো কমবে। আমরা হাত কেন তুলি? এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মহা অপরাধীও যদি সেলেন্ডার করে আত্মসমর্পণ করে তার শাস্তির পরিমাণ সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহাতে কি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে মন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চকচকু মেলে চায়, পরমাত্মা গুরুদেব পৃষ্ঠে দেখিবারে পায়। এই গড় বাবা সে জীব তুমি কত কষ্ট পাও, গড় বাবা ছাড়ি তুমি জঙ্গু দিবে যাও। প্রভু গো কত জটর পরিক্রমা করেছি, কোন জটরে তব দর্শন হয়নি। বহুকাল পরে তব দর্শন হলো, তোমায় ছেড়ে কোথাও যাব না। আর যদি যেতে হয় তোমায় পাবো কোথায়? তোমাকে যেতে হবে, নতুবা তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, তোমাকে পুত্র নামক নরকে যেতে হবে। তখন ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তাহলে অচিরেই তুমি আমায় অন্ধকার প্রকোষ্ঠ থেকে আলোর জগতে নিয়ে যাও। তোমার প্রত্যেকটা কথা মেনে চলব, মানব বলে কথা দিয়েছিলাম, নাম হয়েছে আমাদের মানব। মানব কেন বলা হয়? মানব বলে কথা দিয়েছিলাম, কি মানছিল মা? কিছুই মানতে পারছি না, কিছুই মানতে পারছি না গো।
মানবো বলে কথা দিয়েছিলাম কিন্তু কিছুই মানতে পারছি না। তাকে ভুলে যাওয়ার কারণেই তো আমাদের কষ্ট। তাই আজ এসেছি তাঁর চরণে দুঃখের কথা জানাবো। ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, আজি জানাব দুঃখের কথা। বন্ধন পাশে প্রভু গো, বিষম বন্ধন পাশে প্রভু গো।
জনম পাইয়া করিব ভজন তব প্রভু গো, করিব ভজন তব আমি তখন ভজন করিব ভজন করিব আমার জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞানে লোভ প্রভু আমার, না হইল প্রভু একমাত্র মনুষ্য জটড়ি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হল দর্শন হল কথা দিয়েছিলাম এই জনম প্রাপ্ত হয়ে তোমার ভজন করব, পরে ইউগন যখন উলুদ্ধনি করল মায়েরা তখনই দেখবে জনমের পরি বাচ্চা কান্না করে, কতজন কত কি করে সেই কান্না, এই দুঃখের হুতাশ যদি কেউ নির্বাপন করতে চায় একমাত্র কৃষ্ণ ভজন ব্যতীত, কৃষ্ণ নাম ব্যতীত আর কোন গতি কিন্তু জনম পাইয়া পড়ি মায়া জালে, আমার 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 পুত্র আমার কন্যা আমার সংসার, না হইল জ্ঞান লভ, লভ পরিমাণ জ্ঞানও আমার হয় নাই, যে মানব বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তাও মানতে পারলাম না, মহা অপরাধী হয়ে গেলাম গো, তাই আজ যেহেতু এসেছি তার চরণে আমার হৃদয়ের দুঃখের কথা তাকে জানাবো, অন্তত এই দুটো বাহু তুলে কি অপরাধ মার্জনা করা উচিত নয়, মহা অপরাধীও যদি বাহু তুলে নিজের দোষ স্বীকার করে তার শাস্তির পরিমাণটা কমে যায়, ভগবান আছেন কোথায়, কৃষ্ণ কোথায় আছেন, কৃষ্ণ আছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের সঙ্গে, যেখানে ভগবানের কথা কীর্তন হয় ভগবান সেখানে আছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, আমার ভক্তগণ যেখানে মিলিত হই আমার গুণ কীর্তন করি, আমি সে স্থলী অবস্থান করি, তাহলে এই স্থল সাধারণ কোন স্থল নয়,
এটাই নবসৃষ্ট বৃন্দাবন হলো সাত দিনের চরণা। আমরা এখানে এসেছি আমাদের হৃদয়ের দুঃখ দুঃখের কথা জানাবো, কার চরণে জানাবো? গোবিন্দের চরণে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখ দুঃখের কথা। আমার দুঃখের কথা তোমাকে জানাবো, তোমাকে ছাড়া কাকে জানাবো প্রভু? কে আছে আমার আনন্দে বলামারি ভজ বৃন্দাব, শ্রী গুরু বৈষ্ণব পদ বজাইয়া সংকীর্তন কহি নড়ু এই মুখ কেন পেয়েছি আমরা ভগবানের কোন কীর্তন গাওয়ার জন্যই তো। দেখুন কি বলছেন মহাপ্রভুর পার্ষদ প্রেমানন্দ, মনরে তুমি দিব সরজনিয়া বলিতা পছন্দ পাড়িতে পারো পাড়িতে পারো তুমি তাহা কি গোবিন্দ গলিতে নাড়ো সুখ পাইয়া মন ভুলিলে সুখ পাইয়া
কৃষ্ণ নাম করি না তার আর বুবার মাঝে পার্থক্যটা কোথায় গো? এই চরণ পেয়েও যে সাধু সঙ্গে যাই না, মন্দিরে যাই না, তারার বৃক্ষর মাঝে পঙ্গুর মাঝে পার্থক্যটা কোথায়? রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি না, পঙ্গু যার চলন শক্তি নেই, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? আমার আর বৃক্ষের মাঝে পার্থক্য কোথায়? এ হাত পেয়েও যদি আমি একটু হাতি তালি দিয়ে কীর্তন করতে না পারলাম, তাহলে সচল আর অচলের মাঝে পার্থক্য কোথায়? এই বদন কেন পেলাম আমরা? কৃষ্ণ কথাই কেবল কথা গো, বাকি সব বৃথা আর ব্যথা। যে নিতাই দেশের মানুষ আপনারা, কৃষ্ণ প্রেম ভক্তির কল্পতরুর মূল হচ্ছেন পরম দয়াল নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভুর উপদেশ হল আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, গৌর নাম করো, কৃষ্ণ নাম করো, বিনিময়ে আমি তোমার দাস হয়ে যাব। প্রথম রজনী মূল প্রশ্নে যাওয়ার পূর্বে চলুন একটু প্রাণ ভরে কিছুটা সময় হাতে তালি দিয়ে কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে হরে রাম হরে রাম 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 হরে, সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই মিলে পিছনে মায়েরা এখনো ঘুমাননি আবার জেগে উঠেই এমনও কিছু আছে, তাদেরকে জাগানোর জন্য একবার নিতাই দেশের মানুষ আওয়াজ এত কম, আপনার নিতাই দেশের মানুষ, আমরা গৌর দেশের মানুষ, তন্দ্রাচ্ছন্ন তারা অন্তত জেগেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Rama, Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. এবং সর্বজীবীর মঙ্গল কামনায় সাত দিন ব্যাপী গৌর কথা, কৃষ্ণ কথা, পরম দয়াল শ্রী নিতাইচাঁদের মহিমা কথা আর সদনীর মনোরথে যে মহতি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট থানাস্থ কাষ্ঠগড়া শ্রী শ্রী কালীমায়ের মন্দির প্রাঙ্গণে, কাষ্ঠগড়া পশ্চিম পাড়ার ভক্তবৃন্দের উদ্যোগে এই কালীতলাতে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। আপনাদের কৃপা আশীর্বাদে দ্বিতীয় বাড়ির নিয়ায়
এই রামপুর হাট থানায় আমার আসা, এই কাষ্ঠগড়াতে আসা, আপনাদের অসীম ভালোবাসা আমার উপর বর্তায় আছে, তারই প্রমাণ দ্বিতীয়বারে নিয়ে আপনাদের চরণধুলি প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। এই প্রচন্ড গরমে হরি কথা শ্রবণের আপনাদের যে লালসা, এই লালসা আমাকে মুক্ত করেছে। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চমৎকার ভাবে এই অপ্রাপ্ত ভগবানের কথা ফুটিত আস্বাদনের জন্য আপনারা উপবেশন করেছেন, সেজন্য কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই অনিন্দময় পরিবেশ করে দিয়েছে সাধু মুখে ভগবানের কথা শ্রবণে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ শ্রীমদ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৬৮ নম্বর শ্লোকে বলছেন, ভক্তিং ময়ি পরাণং কৃতৃতাম মামেব ঐশ্বর্যং অসংশয়ঃ। ভগবান বলছেন, ভক্তিং ময়ি পরাণং কৃতৃতাম, ভক্তিং শব্দটি তো প্রেম, ভক্তিরই অপর নাম প্রেম। ভগবানের প্রতি যে একান্ত রতি তারই নাম ভক্তি। ভক্তির যে পরাকাষ্ঠা ভাব সেটি প্রেম। তো ভক্তি মই, মই শব্দের তো আমাতে পরাকৃতা, পরম শব্দের তো পরম, পরম শব্দের তো শ্রেষ্ঠ। প্রাপ্ত হওয়া, অসংশয় সংশয় করোনা। শুনো অর্জুন, আমার এই প্রেমময় কথা আমার ভক্তদের কাছে যারা প্রচার করে, আমার এই পরম প্রেমময় কথা ভক্তদের কাছে যারা বিতরণ করে প্রচার করে, মাম এব অশ্বতী সে অসংশয়, মাম এব অশ্বতী অসংশয়, মাম এব অশ্বতী আমাকে সে প্রাপ্ত হবে। এরপরে শব্দটা বলছেন অসংশয়, তুমি কোন সংশয় করিও না, অবশ্যই সে আমার চরণ প্রাপ্ত হবে। আমার পরম প্রেমময় কথা ভক্তদের কাছে যারা প্রচার করে, ভক্তদের কাছে যারা বলে, ভক্তদের কাছে যারা প্রচার করতে সহায়তা করে, তারা অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। আমার এই পরম গোপনীয় কথা, পরম প্রেমময় কথা আমার ভক্তদের কাছে যারা প্রচার করি, ভক্তদের কাছে যারা বলে, ভক্তিময়ী পরামকৃতা, এই কথা হচ্ছে প্রেম মাখানো, ভক্তি মাখানো। বলছেন মা বাবু অশ্বতি অসংশয়, তুমি সংশয় করিও না। আচ্ছা সাউন্ডটা ঝামঝাম করছে কেন, ইকুটা বন্ধ না করে যে ঝামঝাম করছে, ক্লিয়ার করতে হবে। বলছেন আমার এই যে কথা, এই কথাটা হচ্ছে প্রেম মাখানো, ভক্তি মাখানো। আমার এই ভক্তি মাখানো কথা, প্রেম মাখানো কথা,
আমার ভক্তদের কাছে যারা বিতরণ করবে খুলে বলবে, এ কথা তো গোপনীয়। সংস্কৃত শব্দ হচ্ছে অবিধাস্যতি, অবিদাস্যতি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বলা। অবিদাস্যতি বলবে যে সমাম এব অ্যাশ্যতি অসংশয়, তুমি সংশয় করিও না অর্জুন, সন্দেহ নাই। নচতস্মাত মনুষ্যেষু কশ্চিত মে প্রিয় কৃত্তমহ, ভগবান বলছেন তস্মাত মে প্রিয় কৃত্তমহ মনুষ্যেষু, মনুষ্য জীবের মধ্যে তাদের থেকে প্রিয় আমার আর কেউ নেই। কার থেকে? যারা আমার এই অপ্রাকৃত কথা জগতের বুকে প্রচার করে তাদের থেকে প্রিয় মনুষ্য জীবের মাঝে, তাদের থেকে প্রিয় জগতে আমার আর কেউ নাই, যারা আমার এই কথা জগতের কাছে প্রচার করে। তস্মাত মে প্রিয় কৃত্তমহ মনুষ্যেষু, মনুষ্য জীবের মাঝে তার থেকে আমার প্রিয় কশ্চিত ন, কেউ নাই। কশ্চিত শব্দের তো কেউ, চ ন মানে নাই। মনুষ্য জীবের মাঝে তার থেকে প্রিয়, তাদের থেকে প্রিয় জগতে আমার আর প্রিয় কেউ নাই। চবুবি তস্মাত মে প্রিয়তর অননুভবিতা, শোন অর্জুন, তস্মাত মে প্রিয়তর, তাদের থেকে প্রিয় অননুভবিতা, ভবিষ্যতেও কেউ আর আমার হবে না। যারা আমার কথা জগতের বুকে প্রচার করে তারা আমার এতটাই প্রিয়, তাদের থেকে প্রিয় আমার আর কেউ নেই, এমনকি ভবিষ্যতেও তাদের থেকে প্রিয় জগতে আমার আর কেউ হবে না। মদ ভক্তেষু অবিদাস্যতি সমাম এব অ্যাশ্যতি অসংশয়, অবিদাস্যতি অবশ্যই সে আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যারা আমার এই গোপনীয় কথা আমার ভক্তদের কাছে প্রকাশ করবে, পরিবেশ করে দেবে, আয়োজন করবে, তাদের থেকে প্রিয় কেউ নাই, ভবিষ্যতেও কেউ হবে না, আর তারা অন্তিমে অবশ্যই অতি অবশ্যই এই অপ্রাকৃত যে কার্য সম্পাদন করেছে ওই কার্য সম্পাদনের কারণে অবশ্যই তারা আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। সেই অনুষ্ঠানটা যদি স্বল্প সময়ের জন্য হয়, সেই ভক্তি লাভের অনুষ্ঠানটা যদি কিঞ্চিত হয়, যদি স্বল্প সময়ের জন্য হয়, ভগবান বলছেন তাতেও কোনো সমস্যা নেই। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যত বায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 40 নম্বর শ্লোক। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যত বায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, এই যে ভক্তি যুগের অনুষ্ঠান, এই যে ভক্তি লাভের জন্য এই যজ্ঞ, যজ্ঞ কাকে বলে? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যাহা করা তাহাই যজ্ঞ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি যা করবেন সেটিকে যজ্ঞ বলে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনহ তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর, ভগবান বললেন তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে। সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করা উচিত। হে কন্তে, নতুবা এই কর্ম এই জড় জগতে বন্ধনের কারণ হয়, কাজে তুমি যে অনুষ্ঠান করো, যে কর্ম করো, যা কিছুই করো, তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য করো। তাহলে এই যে অনুষ্ঠানটা, এটি কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, এই অনুষ্ঠানটা কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য নয়, এই অনুষ্ঠানটা কার জন্য, কাকে সন্তুষ্টির জন্য? আমরা বলে থাকি যে বিশ্ব শান্তি সর্বজীবীর মঙ্গল কামনায়। তাহলে সর্বজীবকে কে মঙ্গল দান করবেন, মঙ্গল প্রদানটা করবেন কে? যিনি মঙ্গলময় ভগবান, যিনি মঙ্গলদাতা,
মঙ্গলময় পরম দয়াল পদ্ম পলাশলোচন শ্রী হরি যদি সন্তুষ্ট হন, ভগবান শ্রী হরি যদি সন্তুষ্ট হন, ভগবান শ্রী গোবিন্দ যদি সন্তুষ্ট হন, গৌর নিতাই চাঁদ যদি সন্তুষ্ট হন, তাহলে পৃথিবীতে জীব মঙ্গল প্রাপ্ত হতে পারে, শান্তি লাভ করতে পারে, সুখী হতে পারে। কেননা কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন, কোটি কোটি লোক থাকতে পারে কিন্তু কেউ আপনাকে সুখ দান করতে পারবে না, কেউ আপনাকে সুখী করতে পারবে না যদি সুখময় গোবিন্দ আপনাকে সুখ দান না করেন। কোটি কোটি জন থাকতে পারে কিন্তু কেউ আপনার মঙ্গল করতে পারবে না যদি মঙ্গলময় শ্রী গোবিন্দ আপনাকে মঙ্গল করেন না, তাহলে কেউ আপনাকে মঙ্গল করতে পারবেন না, মঙ্গল দান করতে পারবেন না। কারণ এই সংসারটা হচ্ছে কামনার কণ্টক বন, প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে কাটা বিছানো। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তাই বললেন, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, এখানে সুখ খুঁজা মানে অন্ধের পাগলা হাতি অনুভবের নিয়ায়, যে অন্ধ কোনোদিন হাতিকে চোখে দেখে নাই, সে হাতির লেজটাকে ধরে বলছে এটা দড়ির মতো, হাতির কানটাকে ধরে বলছে এটা কুলার মতো, হাতির পেটটাকে ধরে বলছে এটা দেয়ালের মতো, হাতির পা দুটোকে পা চারটাকে ধরে বলছে এটা খাম্বার মতো। তাহলে যার কোনোদিন হাতি দর্শন হয় নাই, অন্ধ যে, তার তো হাতি সম্বন্ধে জ্ঞান নাই, তাই সে তার মনের মতো করে বর্ণনা দিচ্ছে, হাতির লেজ ধরে বলছে এটা দড়ি। তাহলে এই এই সংসারটা হচ্ছে কামনার কাঁটা বিছানো, যন্ত্রণার কাঁটা বিছানো। এখানে এখানে যদি কেউ সুখ খুঁজে অন্ধের দর্পণ দর্শন, অন্ধের পাগলা হাতি অনুভবের নিয়ায়, এখানে সুখ নেই, যা আছে সুখের ছায়া। যেমন মনে করুন আম্র বৃক্ষের ছায়া যদি কোনো পুকুরের স্বচ্ছ জলের মাঝে পতিত হয়, তাহলে সেই জলের মাঝে ছায়াটাকে দর্শন করে আমরা বুঝতে পারি এটা আম্রবৃক্ষ, এটা আমের গাছ। আম্রবৃক্ষে অনেক আম ধরেছে, পুকুরের জলে স্বচ্ছ জলে আপনি যখন দর্শন করলেন আপনার মনে হচ্ছে বাবা কি চমৎকার, দেখো কি চমৎকার আম। এবার আপনি যদি পুকুরের জলের মাঝে ঝাঁপ দিয়ে দেন, আপনি যদি পুকুরের জলে ঝাঁপ দেন যে আপনি গাছের ডাল ধরবেন সেই জায়গা থেকে আম পারবেন, তাহলে সেটা বুকামি ছাড়া কি আর কোনো কিছু? বনের রাজা সিংহ, সেই সিংহ স্বচ্ছ জলের নিকটে গিয়ে যখন দাঁড়ালো, তখন তার প্রতিচ্ছবিটা ওই জলের মাঝে দর্শন করে মনে মনে ভাবছে, আমি তো জানতাম আমি একটা সিংহ, আমি রাজা, একজনই আমি, এই বনের রাজা আমি, কিন্তু এই জলের মাঝে আমার মতো আরেকটা রাজা কোথা থেকে আসলো? সিংহ মনে মনে ভাবছে, আমি তো জানতাম আমি রাজা, এই বনের একচ্ছত্র অধিকারী আমি, তাহলে আরেকজন কোথা থেকে আসলো? এবার এখানে গর্জন করছে ডাঙ্গা থেকে সিংহ, ওই জলের মাঝে সিংহটাও গর্জন করছে, কিরে তুই আমায় মুখ ভ্যাংচাচ্ছিস? ও যা করছে জলের মাছ থেকে সেও তাই করছে, সিংহটা বোকা সে জানে না তার প্রতিচ্ছবি সে অনুকরণ করছে, কাজে সে রাগ করে ওই জলের মাঝে লাফ দিল ওই সিংহটাকে ধরে মারার জন্য। কি হলো বলো হরি? জসীমউদ্দিনের আয়না গল্প পড়েছে, আয়না মানে দর্পণ। যখন প্রথম এই দর্পণের আবিষ্কার হয়েছে, দর্পণ মানে আয়না, যখন প্রথম আয়না আবিষ্কার হয়েছে, এক কুমোর ওই আয়নাটা বাজার থেকে কিনে সে এনে লুকিয়ে রেখেছে, লুকিয়ে লুকিয়ে তার ছবিটা দেখে, কুমোর মানে যে মাটির কাজ করে। এবার তার স্ত্রী
তার স্ত্রী একদিন আগেকার সময়ে মাটির মটকা বুঝেন তো, মাটির বিশাল পাত্র, এগুলোর মাঝে গল্প। এবার সে তো জানে না এটা যে তারই ছবি, সে ভেবেছে এই মেয়েটা কে, এত সুন্দরী কে সে। প্রথম যখন দর্পণে নিজের প্রতিচ্ছবি দর্শন করেছে, সে জানে না এটা কে, সে ভেবেছে তার বর, একটা অলিক কিছু এখানে রেখেছে। আর প্রতিদিন তাই তো বলি, এই মাটির পাত্রটা খুলে সে কি করে তারপর আবার সামনে রেখে এটার মাঝে লুকিয়ে রাখে, নিশ্চয় তার সঙ্গে কথা বলে। তাই সে রাগ করে ওই আয়নাটাকে ফেঙ্গে ফেললো। এই হলো বুকামি। এই জগৎটা হচ্ছে কামনার কাটা বন, এখানে কাটা বিছানো, এখানে সুখ নাই, সুখের ছায়া আছে, ছায়া বুঝেন তো, ছত্র। তাহলে সিংহটা ভেবেছে তার মতোই একজন ওই জলের মাঝে থাকে, ও যখন জলের মাঝে লাভ দিল তাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারলো না, হয়ে গেল তার জীবন অবসান। বলো হরি হরি বল। জসীমউদ্দিনের আয়না ছোট গল্পে আমরা দেখেছি তার নিজের ছবি দেখে সে আপ্লুত হয়ে ভাবছে এটা কে, নিশ্চয় আমার পতির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে, এত সুন্দরী। তাই সে রাগ করে এটাকে ভেঙে ফেলেছে, কিন্তু সে জানে না এটা তারই প্রতিচ্ছবি। তাহলে সুখময় শ্রী গোবিন্দ তার ছত্র এই জগতে আছে, মাঝে মাঝে তাই কিছুটা সুখ পাওয়া যায়, কিন্তু এটা অনিত্য। শাস্ত্র বলছেন এটা নিত্য নয়, এটা শাশ্বত নয়, এটা অনাবিল নয়। এজন্যই শাস্ত্রকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কর্ণটক বনে ভ্রমিয়া বেড়ায়। ভ্রমণ করছে দিবানিশী মানুষ একটু সুখের জন্য, আর কি বলছে জানেন? বলছে আমরা সুখী নই, ওরা মনে হয় সুখী। যাদেরকে বলছে সুখী ওরা বলছে আমি সুখী নই, ওরা মনে হয় সুখী। তাই কবি বলছেন, নদীর এপার ছাড়িয়া কহি নিঃশ্বাস, ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। এপারের লোক বলছে অপারের লোক সুখী, আর অপারের লোক বলছে এপারের লোক সুখী। আদৌ কি কেউ সুখী? কেউ সুখী এই জগতে। মেয়েদের চুকে সবচেয়ে স্মার্ট কে জানেন? তার বান্ধবীর স্বামী। তার বান্ধবীর স্বামী সবচেয়ে স্মার্ট, দেখেছো? দেখেছো তোমায় নিয়ে কোথাও যাওয়া যায়, দেখেছো? দেখেছো আমার ফ্রেন্ড এর হাজবেন্ড কত স্মার্ট, কত সুন্দর, তোমার প্যাড বের হয়ে গেছে, দেখেছো সে কত স্লিম। সবচেয়ে সুন্দরী কে? তার বান্ধবী স্বামী। আর সবচেয়ে অকর্মণ্য অপদার্থ কে জানো? তার স্বামী। তার স্বামীর মতো আনস্মার্ট কেউ নাই, অকর্মণ্য কেউ নাই, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সব দিক থেকে পারদর্শী তার বান্ধবীর স্বামী। কিন্তু এই জগতে শাস্ত্র বলছেন কেউ কারো প্রকৃত যোগ্য নয়, কেউ কারো সুখদায়ক নয়। এটা সুখের জায়গা না, এখানে এটা পূর্ণতার জায়গা না, এটা অপূর্ণ, এই জায়গাটাই অপূর্ণ। এজন্য এই জগৎটার নাম দিয়েছেন শাস্ত্রকার দুঃখালয়। এখানে দুঃখ আছে, তাহলে কি আমরা একেবারেই সুখ পাই না? মাঝে মাঝে পাই, এটা সুখময়ের ছায়া ছত্র। কিন্তু কেউ যদি ওই জলের মাঝে আম গাছের ছায়া দেখে, জলের মাঝে আম গাছে আম দেখে যদি কেউ ধরতে চায়, লাভ দেয়, তাহলে তার অবস্থা এরকম হবে, বিভৎস। মাঝে মাঝে যে সুখ পায় সেটা হচ্ছে অনিত্য, অনাবিল, অনাবিল নয়, অনিত্য, নিত্য নয়, শাশ্বত নয়। তাহলে এই শাশ্বত সুখ আছে কোথায়? এই নিত্য আনন্দ আছে কোথায়? এই জগতে সেটি নেই। কোথায় আছে? এই জগতের ঊর্ধ্বে চিন্ময় লোক, সেখানে আছে আনন্দ। সেখানে যাওয়ার জন্যই আমাদের সাধনা করতে হয়, ভজন করতে হয়। সেখানে রোগ নেই, ব্যাধি নেই, যন্ত্রণা নেই। এই শরীর ধারণ করে যতদিন আমি থাকব, আমার শরীরে ব্যাধি হবে, রোগ হবে, বৃদ্ধ হব, আমি মাথার চুল পাকবে, দাঁত নড়বে। কেউ যদি বলে না চুল পাকলে হয়েছে কি, আমি কলপ দিয়ে দেব, কালো করে ফেলবো, কদিন কালো করবে, আবার পাকবে।
যদি কেউ বলে না দাঁত নড়লে সমস্যা কি, পড়ে গেলে সমস্যা কি, আমি আবার দাঁত লাগিয়ে নেব, না সম্ভব নয়। বয়স আর ভালোবাসা এই দুটো জিনিসকে লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন প্রকাশ পাবে। তাহলে এই পচা দেহ যতদিন যাবৎ আমি ধারণ করব, ততদিন যাবৎ আমাকে রোগ ব্যাধি যন্ত্রণার সঙ্গে বসবাস করতেই হবে। আর ওই নিত্য শাশ্বত আনন্দ লোক সেখানে যদি আমি যাই, তাহলে আমার কোনো রোগ নাই, ব্যাধিও হবে না, যন্ত্রণাও নাই। এখানে তো বয়স আমাদের দিন দিন কি গো কি হচ্ছে গো, যে পরমায়ু সে আয়ু থেকে কমছে আর এমনিতে সংখ্যায় বাড়ছে। এখানে যখন আমি যাব, আপনি যাবেন, যদি সেই সৌভাগ্য অর্জন হয় ভজন সাধনের দ্বারা, তাহলে বলছে 80 বছরের বৃদ্ধাও যদি মারা যায়, সঙ্গে সঙ্গে সে 14 বছরের কিশোরীর রূপ ধারণ করবে। 14 উপরে বয়স আর বাড়বে না, সবারই বয়স থাকবে 14। পুরুষদের সেখানে দাড়ি উঠবে না, গুফ গজাবে না, এটা হচ্ছে চিন্তামণি আলয়। কল্প তরু, যে তরুর নিচে আপনি যা চাইবেন তা প্রাপ্ত হওয়া যায়। এখানে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এবং তার সহচর গণের সঙ্গে আপনি খেলা করার সুযোগ পাবেন গৌর প্রেমানন্দে, সেখানে আপনি পরমানন্দে বাস করতে পারবেন। আপনার শরীরে কোনো রোগ ব্যাধি যন্ত্রণা কিচ্ছু থাকবে না। যেখানে দুঃখ কি কেউ জানবে না, কেবল সেবারসের আনন্দ আছে, আনন্দ আর আনন্দ। এই আনন্দের সন্ধান সাধুরা প্রদান করে যান, সুখের সন্ধান সাধুরা প্রদান করে যান। এটিকে তাদের ব্যক্তিগত মত বলছেন না, শাস্ত্রের মতটাই তারা আমাদেরকে জানিয়ে যান, শাস্ত্রের কথাগুলোই তারা আমাদের জানিয়ে যান। আমরা এই সংসারের মায়ামোহে ভুলে গিয়েছি, সেটি যা দিয়ে শুরু করেছিলাম, ভুলিয়া তোমারে পেয়ে নানাবিধ ব্যথা, তাকে ভুলে যাওয়ার কারণে, তাকে মানে কাকে, কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে এই সংসারে আমাদের দুঃখ, এই জগতে আমাদের এত দুঃখ। সেই কৃষ্ণের সঙ্গে সাধুগণ আবার সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার জন্যই তারা আসেন, হারানো সম্পর্ক তারা আবার পুনঃস্থাপন করার জন্য আসেন। কিভাবে তার সঙ্গে সম্পর্ক করা যায় সেই তত্ত্বগুলো তারা আমাদের জানিয়ে দেন, সেই সেই সম্পর্কের সূত্রটা তারা আমাদেরকে জানিয়ে দিয়ে যান। এজন্যই সাধু সঙ্গে আসতে হয়, সাধু সঙ্গই পারে আমার চেতনাকে জাগ্রত করতে। সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ মনন স্মরণ আস্বাদনই পারে আমার দুঃখ দূর করতে। এবং সেই অনুষ্ঠানটা যদি, সে আয়োজনটা যদি অল্প সময়ের জন্য হয়, তাহলেও ভগবান বলছেন ক্ষতি নেই। যে শ্লোকটার সূত্র ধরে এত দূর গেলাম, নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায়ন অভিবিদতে, স্বল্পম একেবারে অল্প যদি হয়, অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, যদি অল্প সময়ের জন্য সে অনুষ্ঠান হয়, আমরা প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণ করব, আজ প্রথম রজনী, আজ উদ্বোধনী অনুষ্ঠান, তাই আমাদের একটু শুরু করতে দেরি হয়েছে, কিন্তু আগামীকাল ঠিক রাত 8টায় আমি এখানে বসব, 7:30 থেকেই গুরুবন্দনা গৌড় চন্দ্রিকা হবে, ঠিক 8টা থেকে 10টা 10টা 15তেই শেষ হবে অনুষ্ঠান, ভোরবেলা মঙ্গল আরতির পরে 1 ঘন্টা ক্লাস নেওয়া হবে। আপনারা অবশ্যই, আমরা যে গৃহে আছি, যে গৃহে রান্নাবান্না হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, সেখানে মঙ্গল আরতির পর, আমরা মঙ্গল আরতি 4টার পরই করি, কিন্তু আপনারা এই সময় আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে নাও পারেন, এই জন্য আমরা আপনাদের সুবিধার জন্য সময়টা একটু পিছিয়ে দিচ্ছি, 5টার সময়, ভোর 5টার দিকেই মঙ্গল আরতি হবে।
তো পাঁচটায় অনেকটাই প্রভাত হয়ে যায়। মঙ্গল আরতিতে অংশগ্রহণের পর এক ঘন্টা ক্লাস দেয়া হবে। আমরা অনেক সময় অনেক কথা, অনেক প্রশ্নের উত্তর আমরা জানি না, কাকে করব সে সুযোগটা থাকে না, কি করে ভগবানের সেবা করব, কি করে ভগবানের পূজো বন্দনা অর্চন করব, আমরা অনেক কিছুই জানি না। এই জন্যই ভাগবত পাঠে এসে তো আর এত প্রশ্ন করার সুযোগ থাকে না, একটা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা হয়। কোনো প্রশ্ন থাকলে আমরা কাগজে লিখে দিই, সরাসরি প্রশ্নের কোনো প্রক্রিয়াটা পরিবেষ্ট থাকে না। এজন্য সকালবেলা মঙ্গল আরতির পর উন্মুক্ত আলোচনা এক ঘন্টা সময়, সেখানে আপনারা আপনাদের মনের সকল কথা আমাদের কাছে খুলে বলতে পারবেন, আপনাদের সকল প্রশ্ন, কি করে আরো ভক্তির উচ্চ স্তরে যাওয়া যায়, কি করে সংসারে থেকে আমরা আরো ভজন সাধন করতে পারবো। আগামীকালের ক্লাসটা আমাদের ব্রজবিহারী প্রভু দেবেন, আপনারা আসবেন, এর পরের দিন ক্লাস আমি দেব, এইভাবে আমরা ভাগ করে দেব কে কোন দিন করবে। আমাদের সকল ভক্তরাই খুব চমৎকার চমৎকার আলোচনা করে, আপনারা এই সকালবেলা ক্লাসটাতে সবাই অংশ নেবেন, সেখানে অনেক বিষয়াবলী আছে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন। এবং আগামীকাল থেকে বাকি যে ছদিন এখানে আমরা ভাগবতের আলোচনা শ্রবণ করব, ঠিক রাত আটটায়, আমি আটটার পাঁচ মিনিট পূর্বেই বেশাসনে এসে বসব, সাড়ে সাতটা থেকেই গুরু বন্দনা শুরু হবে। সন্ধ্যা আরতির পরপরই এখানে গুরু বন্দনা হবে, সন্ধ্যা আরতি গৃহে হয়ে যাবে, তারপরই এখানে গুরু বন্দনা, গুরু বন্দনার পরে ঠিক আটটায় শুরু হবে, আমরা সাড়ে দশটার ভিতরেই গৃহে ফিরে যাব, কারণ আমাদের ভোরবেলা উঠতে হয়, সেখানে আমাদের নিত্যকর্ম থাকে, অধিক রাত হলে তাহলে নিত্যকর্মের যে প্রক্রিয়া সেটি ব্যাঘাত ঘটে। কিংবা বহু দূর থেকে যে সকল ভক্তরা ভাগবত কথা অমৃত শ্রবণে আসবেন, তাদেরকে ফিরতেও অনেকটা কষ্ট হয়ে যায়, এই জন্য সময়টার প্রতি আমরা অনেক গুরুত্ব দেব, বিশেষ করে মায়েরা যারা পরিচালনা করছেন এবং বাবাজিরা যারা সহায়তা করছেন, উভয়ের প্রতি আমাদের সেই অনুরোধটাই থাকবে, আমরা সময়টার প্রতি অধিক গুরুত্বশীল হব। নয়েহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। নহিহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। বলছেন ভক্তিযুগের অনুষ্ঠান, ভক্তিযুগের অনুষ্ঠানটা যদি অল্প সময়ের জন্য হয়, বলছেন স্বল্পমপি অশ্ব ধর্মস্য, ওই ধর্ম প্রতিপালনটা যদি সীমিত সময়ের জন্য হয়, দু থেকে আড়াই ঘন্টা শ্রবণ হবে, চব্বিশ ঘন্টার মধ্যে সেটি অনেক অল্প সময়, যদি অল্প সময়ের জন্য হয় তাহলেও বলছেন ত্রায়তে ত্রাণ করবে, দূর করবে মহত ভয়া, এই সংসারের যে ভয়, কি ভয় গো মা, এই যে বারবার জন্মগ্রহণ করছি আবার মরছি, আবার জন্মগ্রহণ করছি আবার মরছি, পুনরূপী জনম গ্রহণ করা, পুনরূপী আবার মরণ, এই যে রোগ, এই রোগটাকে বলছি ভবরোগ, বারবার আসছি বারবার যাচ্ছি আবার আসছি আবার যাচ্ছি, আসার যাওয়ার যে দোলাচলে আমরা আছি, এটা থেকে আমাদের উদ্ধার করবে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। বলছেন ভক্তিযুগের অনুশীলন যদি অল্প সময়ের জন্য হয়, এর কিঞ্চিত অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে, যদি অল্প সময়ও কেউ ভগবানের কথা শ্রবণ করে, অল্প সময়ের জন্য যদি এই ভগবানের কথা কীর্তিত হয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অল্প সময়ের জন্য যদি কেউ যজ্ঞানুষ্ঠান করে, বলছিলাম যজ্ঞ কাকে বলে, কার উদ্দেশ্যে যজ্ঞ করতে হয়, কার উদ্দেশ্যে সকল কর্ম সম্পাদন করতে হয়, বলছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো অর্জুন। শ্রীমদ ভগবত গীতায় কর্মযুগে নয় নম্বর শ্লোকে, যদি তুমি এইভাবে কর্ম সম্পাদন করো তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত হবে। ভগবান বলছেন বিশ্বরূপ দর্শন যুগের পঞ্চান্ন নম্বর শ্লোকে, মৎ কর্ম কৃত মৎ পরম মৎ ভক্ত
সঙ্গবর্জিত নিবৈরহ নিবৈরহ সর্বভূতেষু ইয়া সমাম এতি পাণ্ডবহ। শুনহে শুনহে পাণ্ডব পাণ্ডুর পুত্র, যিনি আমার অকৈতব সেবা করেন, অকৈতব মানে কি যে সেবার মাঝে কোনো কৈতবতা নাই, কৈতব মানে ছল ছলনা নাই, নিষ্ঠা, যে সেবার মাঝে নিষ্ঠা আছে, আমার প্রতি যিনি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত যিনি, জড় বিষয়ের প্রতি যার কোনো আসক্তি নাই, সমস্ত প্রাণীর প্রতি যিনি শত্রুভাব রহিত, একমাত্র সেই ব্যক্তি আমাকে লাভ করতে পারে, একমাত্র সেই ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে, মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত নিবই রহ সর্বভূতেষু ইয়া সমামেতি পাণ্ডবহ। তাহলে ভগবানের একমাত্র অকৈতব সেবা, তার সন্তুষ্টি বিধানের জন্য সেবা, সন্তুষ্টি বিধানের জন্য কর্ম, সে কি যজ্ঞ? এই যজ্ঞ অনুষ্ঠানটা যদি অল্প সময়ের জন্য হয় তাহলে ভগবান বলছেন তাতেও কোনো ভয় নেই, স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, মনুষ্য জীবের সংসার রূপ মহাভয় পরিত্রাণ হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য যদি কেউ সাধুসঙ্গ করে ভগবানের কথা শ্রবণ করে তাহলে আগামীকাল থেকে এই ছয়টা দিন ভগবানের জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে। সংসারে কত ক্ষেত্রে কত সময় দিচ্ছি আমরা ভাবুন, অনুভব করুন, এক জায়গায় বসলে তো কত সময় আমাদের চলে যায়। আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজে কেবল জন্ম নিয়েছি, এক তৃতীয়াংশ সনাতন ধর্মের অনুসারী যারা তারা নিজের ধর্ম সম্পর্কে কিছুই জানে না, জানার চেষ্টাও করে না, একটু পাঠ করার চেষ্টা করে না, ঠাকুর গড়ে লাল সালু রুমাল দিয়ে গীতাটাকে বেঁধে রাখে দেখবেন অধিকাংশ করে, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভিতরে কি আছে অনেকেই খুলে দেখে না, মরার পরে একবার মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে খুল করো তাল বাজিয়ে হরিনামের মহড়া করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যায়, অথচ জীবিত অবস্থায় যাহা করা প্রয়োজন তাহা অনেকেই সম্পাদন করছে না। আমি গত বছর বলে গিয়েছিলাম যে মরা বেটাকে বুকের মাঝে গীতা দেওয়ার মতো অপরাধ আর কিছু হতে পারে না, পাপ কিছু হতে পারে না। যে মৃত ব্যক্তিটাকে স্পর্শ করলে আমি স্নান করছি, প্রাণহীন দেহ সেই দেহের মাঝে গীতা দিলে সেই ব্যক্তির কতটা কল্যাণ হবে ভাবুন। জীবিত অবস্থায় যে গীতা পড়ে না, মরার পরে সেই ব্যক্তির বুকের মাঝে গীতা দিয়ে হবেটা কি বলুন? জীবিত অবস্থায় যে ব্যক্তি তিলক কাটলো না, কণ্ঠে মালা পরিধান করলো না, মরার পরে সেই ব্যক্তিকে আমরা তিলক পরিয়ে দেখবেন একেবারে ফুলের মালা দিয়ে ধুতি পরিয়ে কীর্তন করে করে আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে একেবারে বৈষ্ণব যাচ্ছেন, অথচ জীবিত অবস্থায় অধিকাংশ লোকেরই এই তিলক মালা ইত্যাদির সঙ্গে কোনো সম্পর্ক নাই, ধুতির সঙ্গে সম্পর্ক নাই। 100 সনাতনী হিন্দুর ছেলেকে ধুতি দিলে এখনো 99টা হিন্দুর ছেলে, বিশেষ করে আমাদের বয়সী যারা, ধুতি পড়তে জানে না। আমার এই 14-15 বছরের জীবনে আমার এই অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি ডোর টু ডোর গিয়েছি এই বাংলাদেশে, আর এই 2 বছর যাবত আপনাদের ভারতে আমি হরি কথা প্রচারে আসছি, আমি দেখেছি আমার বয়সী ছেলেরা, অধিকাংশ ছেলেরা এখনো ধুতি পড়তে জানে না। আমি সনাতনী হিন্দু পরিবারে জন্ম নিয়েছি, আমি যদি ধুতি পড়তে না জানি এর থেকে আর লজ্জাটা কি হতে পারে ভাবুন তো। আমি বলছি না সবসময় আপনি ধুতি পরুন, আপনি কাজ করবেন, আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি ব্যবসা করেন, সবসময় আপনার ধুতি পরাটা পরিবেশ নাও থাকতে পারে, ধুতি পরাটা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু আপনি এই সনাতন ধর্মের অনুসারী, আপনাকে ধুতি পরাটা তো জানতে হবে। আপনি একটু সন্ধ্যাবেলা প্রার্থনা করবেন, দুপুরবেলা প্রার্থনা করবেন, সকালবেলা প্রার্থনা করবেন, আপনাকে ধুতিটা তো একটু পরা উচিত। আপনি একটু গীতা ভাগবত পাঠে যান, একটু সাধুর বেশ পরিধান করে যান,
আপনি যেখানে যাবেন সেখানের যে পরিবেশ, সেখানের যে পোশাক, সেটি আপনাকে মান্যতা দিতে হবে। স্কুলে গেলে যেমন স্কুলের একটা, যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে একটা নির্ধারিত পোশাক থাকে, একটা পরিচয় থাকে, তেমনি ভাবে সাধু সঙ্গে আমি যখন যাব সেখানেরও একটা আলাদা পোশাক আছে, পরিচ্ছদ আছে। এক চাষি যে অন্যের বাড়িতে কাজ করে, অন্যের জমিতে ধান রোপণ করে, দিন শেষে সন্ধ্যাবেলায় তাকে একটা মজুরি দেয়া হয়, তখন মধ্যাহ্নকালীন সময়ে সে ধান রোপণ করছে জমিতে, পাশ দিয়ে কয়েকজন সাধু যাচ্ছেন শুভ্র বেশ ধারণ করে। এই যে সাদা এই পোশাকটা কেন পরছি আমরা, এটা নির্মলতা প্রদান করে, সত্ত্ব গুণের প্রতি। সাদা রংটা হচ্ছে সত্ত্ব গুণের প্রতি। বিষ্ণু তত্ত্বের যত মন্দির আছে, ভগবানের মন্দির, সেই মন্দির গুলোকে ধ্বজা যখন দেয়া হয় দেখবেন সাদা। শক্তি তত্ত্বের যত মন্দির সেখানে লাল, লাল রং শক্তির প্রতীক, সাহসের প্রতীক। যত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, যত বৈষ্ণবীয় ধারায়, যত ভগবানের অনুরাগী, সবাই দেখবেন শুভ্র বেশ পরিধান করে। এটা সাত্ত্বিকতার বসন, এটা ত্যাগের প্রতীক। এই পোশাকটা পরিধান করলে আমাদের মাঝে কুচিন্তা কুভাবনা আসে না। আমি ইচ্ছে করলেও এই পোশাকটা পরে সিনেমা হলে যেতে পারবো না, আমার বিবেক আমাকে বাধা দেবে। আমি এই পোশাকটা পরিধান করে ইচ্ছে করলেও খারাপ আচরণ করতে পারবো না। তবে অনেকেই যে এই পোশাকটা পরিধান করে যে নিজের স্বার্থ হাসিল করছে না, তা কিন্তু নয়। তবে গুটি কয়েকজন যদি করেও থাকে, তাই বলে সমস্ত সাধু সমাজকে কিংবা এই পোশাকটাকে আমরা অমর্যাদা করতে পারি না। রাবণ এই পোশাকটার অমর্যাদা করেছিল, সাধুর বেশ ধারণ করে সে এসে মা সীতা দেবীকে হরণ করেছিল, ভিক্ষাং দেহি কুটিরের সম্মুখে এসে দাঁড়িয়ে বলেছিল, কুণ্ডলী লঙ্ঘন করে মা ভিক্ষা দেবেন না। আর রাবণ বলেছিল সাধুর বেশ ধারণ করে কুণ্ডলী লঙ্ঘন না করলে আমি ভিক্ষা নেব না। একজন সাধুর মর্যাদা সবার উপরে, তাই মা সীতা দেবী কুণ্ডলী লঙ্ঘন করে যখন ভিক্ষা দিতে গেলেন তখনই তাকে হরণ করা হলো। রথে যখন তুলে লঙ্কা নিয়ে যাওয়া হচ্ছে, মা তখন বলেছিলেন ওরে মূর্খ, তুই আমাকে হরণ করে যতটা না অপরাধ করেছিস তার থেকে অধিক অপরাধ করেছিস তুই এই পোশাকটার অমর্যাদা করার কারণে। তোর সবংশ নিধন হবে, ধ্বংস হবে, তোর বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। এক লক্ষ পুত্র ছিল, সোয়ালক্ষ নাতি, শিবের বরদান প্রাপ্ত ছিলেন মহাদেব, মর্তে মর্তে কেউ রইল না বংশে জ্বালার বাতি, কেউ রইল না। এবার রাবণ এই বেশের অমর্যাদা করেছিল, এই বেশটাকে অবলম্বন করে কুকার্য হাসিল করেছিল বলে এই বেশ পরিধানকারী সবাইকে রাবণ, সবাইকে রাবণ ভাবাটা এটা আমার অপরাধ নয় কি? পুতনা লক্ষ্মীর বেশ ধারণ করে এসে স্তনে কালকুট বিষ মিশিয়ে গোপালকে হত্যা করতে চেয়েছিল, এবার কোনো অপরিচিতা নারীর কুলে সন্তান দিলেই কি আমি তাকে পুতনা বলে আখ্যায়িত করব? তা বুদ্ধিমানের কার্য নয়। এই বেশের প্রয়োজন আছে, বেশভূষণেরও প্রয়োজন আছে। মনে রাখবেন বাবাজিরা, বিশেষ করে পুরুষ যারা, তারা যখন ধুতি পরিধান করবে তার সঙ্গে একটা গলবস্ত্র লাগবে, এই যেটাকে বলে গলবস্ত্র, গলবস্ত্র কৃতাঞ্জলি। বৈষ্ণব নিকটে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। আমি প্রথম দিন দেখেছি অনেক মায়েরা যারা আমাকে রিসিভ করতে গিয়েছিলেন, অনেকেরই গলে নামাবলী দেখেছি। মনে রাখবে মায়েরা, নামাবলী গলে দিয়ে কখনো প্রণাম দিতে নেই,
নামাবলী যত্রতত্র ব্যবহার করতে নেই, নামাবলী ব্যবহার করবে না, করবে গলবস্ত্র উত্তরীয় ব্যবহার করবে। নামাবলী গায়ে দিয়ে কেবল ভগবানকেই প্রণাম করা যাবে, কোনো গুরুদেবকেও নয়, বৈষ্ণবকেও নয়, কোনো দেবতাকেও নয়। নামাবলী গায়ে দিলাম, সেই নামাবলী যদি আমার চরণে লাগে কিংবা কোনো জায়গায় লাগে অপরাধ হবে। মনে রাখবে নামাবলী অর্থাৎ নামে বলিদান, নামে উৎসর্গ করা, নামের মাঝে নিজেকে উৎসর্গ। নামার নামই হচ্ছে অবের। বর্তমানে আমরা অনেকেই জানি না নামাঙ্কিত কোনো বস্ত্র সহজে পরিধান করা উচিত নয়, বস্ত্রটা যদি ময়লা হয়ে যায় আমরা সেটা আবার ধুয়ে দিচ্ছি। ভগবানের ছবি অঙ্কিত কোনো বস্ত্র, কোনো গেঞ্জি, কোনো ফতুয়া পরিধান না করাই ভালো। নাম অঙ্কিত কোনো বস্ত্র, কোনো কাপড় পরিধান না করাই ভালো। রামদাস কাটিয়া বাবাজি বলেছিলেন, ওরা বুঝে না ক্ষমা করে দাও প্রভু। দেখবেন নিমন্ত্রণ পত্র, হরিনাম কীর্তনের লিফলেট যেখানে ভগবানের ছবি আছে, দোকানে দোকানে দিয়ে আসছি, কোনো কোনো জায়গায় দেখেছি টুঙ্গা টুঙ্গা করে বাদাম বিক্রি করছে, এগুলোর মাঝে যত্রতত্র ফেলে দিচ্ছে। আগরবাতির প্যাকেটের মাঝে দেখবে ভগবানের ছবি, যত্রতত্র ফেলে দিচ্ছে এগুলোকে। কেমন, এগুলো মহা অপরাধ। রামদাস কাটিয়া বাবাজি যেখানেই এগুলো দেখতেন তিনি কাগজগুলো তুলে নিয়ে তিনি প্রণাম দিতেন, আর তিনি বক্ষে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, ওরা বুঝে না ক্ষমা করে দাও প্রভু ওদেরকে। এই জন্য নামাবলী সাধারণত সবার ধারণ না করাই উচিত, আর বিশেষ করে আহার জাতির শুদ্ধ নয় তারা কখনো নামাবলী গায়ে দেবে না, নামাবলী ব্যবহার করবে না। নামাবলী ব্যবহার করে কাউকে প্রণাম দেয়া যাবে না। নামার নামই হচ্ছে অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রীহরি। নামার নামই হচ্ছে অভেদ, যিনি নাম তিনি নামই, নামার নামই হচ্ছে অভিন্ন। তাহলে গলবস্ত্র একটি শুভ্র বস্ত্র ধারণী শাস্ত্রীয় রীতি, বিশেষ করে বৈষ্ণবদের যারা গৌর নিতাই অনুরাগী তাদের। আপনি রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবেন যত মায়েরা হরি কথা শ্রবণ করতে বসে সবারই একটা গলবস্ত্র আছে। আর মায়েদেরকে অনুরোধ করছি, যখন ভগবানের সেবা দেবে, যখন ভগবানের আরতি করবে, যখন ভগবানের ভোগ নিবেদন করবে, যখন কোনো গুরুদেবকে প্রণাম দেবে, কোনো সাধুকে প্রণাম দেবে, কোনো বৈষ্ণবকে প্রণাম দেবে কিংবা ভগবানকে প্রণাম দেবে, অবশ্যই অতি অবশ্যই মাথায় কাপড় দিয়ে সেই কার্য করতে হবে, মস্তকটা ঢাকতে হবে। এমনকি ভাগবত পাঠে অবশ্যই মাথায় কাপড় দিয়ে বসতে হয়, মস্তকটা ঢেকে ভগবানের কথা শুনতে হয়। বাড়িতে সবসময় কাজ করতে গিয়ে আপনি মাথার কাপড় দেন আমি সেটা বলছি না, আপনি কাজ করবেন মাথায় কাপড় কি করে দেবেন, আপনার মাথা থেকে কাপড় পড়ে যাবে, আমি সেটা বলছি না, কিন্তু এটা হচ্ছে দীনতার প্রতীক। কেন দিতে হয় মা, আমরা তো জানি না, জানলে তো দিতাম, কেন দিতে হয়, এটা হচ্ছে দীনতার প্রতীক। এখনকার অধিকাংশ মায়েরা মনে করেন এগুলো আগের কার মা মাসি কাকিমা জেঠিমারা মাথায় কাপড় দিত, আমরা আধুনিক হয়ে যাচ্ছি, বিষয়টা তা নয়, দীনতার প্রতীক। দেখবে এখনো গ্রামাঞ্চলে কোনো যখন সামাজিক অনুষ্ঠান হয় তখন দেখবেন গৃহকর্তা একটা গামছা গলের মাঝে দিয়ে এসে বলে, কষ্ট করবেন বাবা, কষ্ট করে খাবেন, কষ্ট করে আহার করবেন, এটা হচ্ছে দীনতা দৈন্যতার প্রতীক। আমরা এখানে কেন এসেছি, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। এখানে অত্যন্ত বিনয় নিষ্ঠার সঙ্গে যেহেতু আড়াই ঘন্টার সময় শ্রবণ করব, আজকে কেবল আমি নিয়মগুলো বলছি, কাল থেকে ভাগবতের মধুময় লীলা শ্রবণ করব। যে এখানে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে, এই যে গলবস্ত্র আমি দিলাম,
এটা হচ্ছে বিনয়, আমার মতো কাঙ্গাল কেউ নাই। এই বস্ত্রটা ধারণ মানে কি, এটা একটা কাঙ্গালির ভাব, বিনয়ের প্রতীক। অনেকে বলবে তাহলে এটা না দিয়েও আমি মনে মনে যদি বিনয় কাঙ্গাল ভাব রাখি, তাহলে কেউ যদি বলে আমি পুলিশে চাকরি করব কিন্তু পুলিশের ড্রেস পরবো না, সেটা কি হবে? পুলিশের ড্রেস পরিধান করলে ড্রেসটাও তাকে অনেকটা সহযোগিতা করে, বারংবার তাকে মনে করিয়ে দেয় যে তুমি দেশ রক্ষার কাজে নিয়োজিত। তেমনি ভাবে যদি মায়েদের গলবস্ত্র থাকে তাহলে তার মস্তকে কাপড় না দিয়েও সে পাটে বসতে পারবে, যদি এই গলায় এই উত্তরীয়টা থাকে। আর যদি গলবস্ত্র না থাকে অবশ্যই সে মস্তক ঢেকে ভাগবত পাটে বসবে। যখন ভগবানকে ভোগ দিতে যাবে, বিশেষ করে যখন ভগবানের সেবা দেবে, ঠাকুর গড়ে যাবে, অবশ্যই মস্তক ঢেকে তাকে অর্চন করতে হবে, অবশ্যই মস্তক ডেকে চরণে তুলসী দিতে হবে, পুষ্প দিতে হবে, ভোগ নিবেদনের সময়ও মস্তক ঢাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবং মস্তকে বসন দিয়ে কাউকে প্রণাম দিতে হবে। আলু জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম, শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার জন্য কৃষ্ণে আবে দিবেন প্রচুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর, আমার জন্য তিনি ভগবানের কাছে আবেদন জানাবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। তাহলে বাবাজি যারা, পুরুষ যারা, তারা যখন ভগবানের কোনো কার্য করবে, সাধু সঙ্গে বৈষ্ণবীয় দ্বারায় নিমন্ত্রণা দিতে কোথাও যাবে, অবশ্যই তার গলে একটা গলবস্ত্র প্রয়োজন, উত্তরীয়। উত্তরীয় ছাড়া হবে না, মায়েদেরও একটা উত্তরীয় প্রয়োজন। তবে নামাবলী যদি কেউ ব্যবহার করে, ব্যবহার করা যাবে না তা নয়, কিন্তু সেটা অত্যন্ত সতর্কতার সঙ্গে। অনেক সময় সেই নামাবলীর সঠিক ব্যবহার করা সম্ভব হয় না, সর্ব পরিবেশে রাখা যায় না, যত্রতত্র যে কোনো পরিবেশে রাখা যায় না বলে আপনি একটা গলবস্ত্রই উত্তরীয়ই সর্বদা ব্যবহার করুন। আর নামাবলী গায়ে দিয়ে বিষ্ণু তত্ত্ব ছাড়া, ভগবান ছাড়া কাউকে প্রণাম দেয়া যাবে না, এমনকি দেবতাদেরকেও প্রণাম দেওয়া যাবে না, সেটাও দেবতারা না, দেবতার মস্তকে দিতে হয়, গুরু বৈষ্ণবের মস্তকে দিতে হয়, হস্তে দিতে হয়। তেমনি ভাবে ভগবানের নাম যার মাঝে লিখিত সেখানে স্বয়ং ভগবান আছেন, যেই নাম সেই নামই। তাহলে আপনি নামাবলি একটা পবিত্র পবিত্র বসন, সেই বসনকে যত্রতত্র রাখা যাবে না, সেই বসন গায়ে দিয়ে প্রণাম দেওয়া যাবে না। এবং যেমন জপমালা অনেক সময় আমরা এইভাবে মস্তকে দিয়ে প্রণাম দিই, সেটা উচিত নয়। জপমালা হাতে নিয়ে প্রণাম দিতে নেই, ভাগবত পাঠে সে জপমালায় জপ করতে নেই, একসঙ্গে দুটো কাজ হয় না। আমার মন একটি, আমি কয় জায়গায় মনকে নিবদ্ধ করব মা? হাতে যদি দুটো কলম দেয়া হয় ভালো করে কি লেখা যাবে? অনেকেই দেখতে পাই ভাগবত পাঠে কীর্তনে এসে হরিনাম জপ করছেন, তার হরিনামও হচ্ছে না, ভাগবতের কথাও শ্রবণ হচ্ছে না, দুটোই নিষ্ফল হচ্ছে। পরীক্ষিত মহারাজ যে ভগবান ছিলেন কি, জল তো গ্রহণ করেন নাই, আহারও গ্রহণ করি নাই, আমরা তো আর পরীক্ষিত নই, কিংবা সুখদেবের মতো বক্তাও নেই, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমরা যেটুকু সময় পারি, যতটুকু সময় পারি, আমাদের তো অনুসরণ করা উচিত, অনুকরণ নয়। তাহলে পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন, কায় মনোবাক্যে সেখানে জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না, সন্ধ্যা আরতিও হলো না, আহ্নিক মন্ত্রটাও হলো না। কারণ ভাগবতের কথা যেখানে পরিবেশন হবে, ভগবানের কথার উপরে আর কিছু নেই, ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকেও তার কথার শক্তি বেশি। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। তাহলে ভগবানের নাম যে আমি নিচ্ছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, 3 প্রক্রিয়ায় জপ করতে হয়, বাচিক মানসিক উপাংশ, তাহলে আমি যাহা বলবো কানে তাহা শুনতে হবে, জপ। হরিদাস ঠাকুর বলেন উচ্চেশ্বরী হরিনাম করলে কার কার কল্যাণ হয়, যিনি
নাম করছেন তার কল্যাণ হচ্ছে, বৃক্ষলতা গুল্মের তাদেরও কল্যাণ হচ্ছে, যে শ্রবণ করছে তারও কল্যাণ হচ্ছে। এই সাত দিন ব্যাপী এই যে কালীতলাতে ভগবানের কথা হচ্ছে, এই জায়গার বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে গেছে সাত দিনের জন্য। আশেপাশে যত বৃক্ষলতা গুল্ম আছে তারাও ধন্যাতিধন্য হয়ে গেছে। এই মাইক দ্বারা যতদূর পর্যন্ত ভগবানের কথার ধ্বনি যাচ্ছে, যারা গৃহে আছেন কিংবা যারা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রবণ করছেন, যতদূর পর্যন্ত এই প্রযুক্তির কল্যাণে কৃষ্ণ কথার ধ্বনি যাচ্ছে, সেই জায়গাটা পবিত্র হয়ে যাচ্ছে, বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে গেছে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি এটাও পবিত্র, ভগবানের কথা মিশে গেছে এই বাতাসের সঙ্গে। এই সাত দিনের মাঝে যদি কেউ মারা যায় এই জায়গায় এই অঞ্চলে, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন অবশ্যই তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এই বাতাস পর্যন্ত পবিত্র হয়ে গেছে ভগবানের কথার এত শক্তি, বৃক্ষলতা গুল্ম পর্যন্ত পবিত্র। তাহলে ভগবানের কথা যেখানে কীর্তন হয় সেখানে কে কে আসেন? ভাগবত মাহাত্ম্য বলছেন সেখানে সকল তীর্থগণ আসেন, সেখানে মুনিগণ ঋষিগণ দেবগণ আসেন কথা শ্রবণের জন্য, সেখানে পর্বত আদিগণ আসেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। তাহলে আমি ভগবানের কথা শুনতে এসেছি এটা বৃন্দাবন ধাম, যদি এই অনুভব আমার না থাকে তাহলে আসবো আর যাবো কিছুই লাভ হবে না। ভগবান উত্তর দিচ্ছেন অষ্টাদশ অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে, শ্রদ্ধাবান অনুসুয়চ শৃণুয়াত পিয়া নরহ সপি মুক্ত শুভান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। বাড়িতে গিয়ে গীতাটা খুলবেন আর এই শ্লোকটা পড়বেন, একাত্তর নম্বর শ্লোক আঠারো অধ্যায়, সেখানে বলছেন শুনো আমার এই কথা শ্রবণের যোগ্যতা কি, শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করবে। শৃণুয়াত, শৃণুয়াত শব্দ শ্রবণ করা, ইয়া নরহ, ইয় মানে যে, নর মানে মনুষ্য, যে মনুষ্য শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করবে, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্ত পুণ্যকর্ম নাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরে এই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে আমার লোক প্রাপ্ত হবে, আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর যে শ্রদ্ধা রাখবে না, অনুষ্ঠান করছে করতে হয় লোক দেখানো, অনুষ্ঠান করছে অনুষ্ঠানে আসছে যাচ্ছে সব দায়িত্ব পালন করছে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নাই, তার কি হবে? ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগের তিন নম্বর শ্লোকে, বাড়িতে গিয়ে পড়বেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তানি। শুনো শুনো অর্জুন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব, এই ধর্ম প্রতিপালনে যে ব্যক্তির শ্রদ্ধা উদিত হয় নাই হৃদয়ের মাঝে, ভক্তি লাভ হয় নাই, সেই ব্যক্তি কখনো আমায় প্রাপ্ত হবে না। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না, মাম মাম সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমাকে, অপ্রাপ্য মাম আমাকে প্রাপ্ত হবে না। আর জানো অর্জুন, আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার গতিটা কি হয়, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সেই ব্যক্তিকে আবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে, আবার তাকে ফিরে আসতে হবে মায়ার জগতে। তাহলে এই জায়গায় আমি যখন আসব সকল কার্য গৌণ, মনে করুন কোন ব্যক্তি সন্ধ্যা সময় ভাগবত শ্রবণ করছে, বাড়িতে সন্ধ্যাবাতি জ্বালাবার তখন সময় হয়ে গেছে, যদি সে ভাগবতকে অবহেলা করে বাড়ির দিকে দৌড়তে শুরু করে যে আমার বাড়িতে গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে আরতি করতে হবে, তাহলেও সেটা অপরাধ। আপনার এদিন সন্ধ্যা আরতি না করলেও আপনার কোনো অপরাধ হবে না, বরং ভাগবতকে অশ্রদ্ধা করে যাওয়াটাই আপনার অপরাধ। ভাগবতের এত কৃপা এত শক্তি, বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। ভাগবত যখন শুরু হয়ে যাবে তখন যদি কোনো ব্যক্তি আসে থাকে তিলক আদি চন্দন দেওয়ারও প্রয়োজন নেই, এগুলো সব ভাগবত শুরু হওয়ার আগে দিতে হবে। ভাগবত শুরুর পর কোনো ধূপ দীপ জ্বালাবারও দরকার নাই, এগুলো সব পূর্বে দিতে হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই, কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাই শ্রবণ করতে হবে। তাই পরীক্ষিতকে আমরা দেখতে পাই তিনি কেবল ভগবানের কথাই শ্রবণ করলেন, জল গ্রহণ করলেন না,
আহার গ্রহণ করলেন না, যদি জল আহার গ্রহণ করলেন সাত দিন যদি তিনি করতেন, তাহলে তাকে বাথরুম টয়লেটে যেতে হতো, ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত হতো, ইন্দ্রিয় তাকে বিচলিত করত। কিংবা আমরা জানি দীক্ষিত ব্যক্তি যদি ত্রিসন্ধ্যা না করে, ত্রিসন্ধ্যা যদি মিস করে একদিন, তাহলে তিন দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। এই যে আমরা দীক্ষা নিয়ে নিয়ে অনেকেই আছি, আমরা দীক্ষা নেওয়ার পর সঠিক সময়ে সন্ধ্যা আহ্নিকটা করি না। মন্ত্র নিয়ে যদি মন্ত্র দেবতার উপাসনা কেউ না করে, হরিভক্তি বিলাস বলছে, বিষ্ণু পুরাণ বলছেন, তাহলে সেই ব্যক্তির আয়ু নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি একটার পর একটা তার জীবনে ক্ষতি সাধিত করবে, আস্তে আস্তে তার যশ কমে যাবে, ব্যাধি হবে শরীরে, অনেক সমস্যা হবে, সংসারে অঘটন নেমে আসবে। এই জন্য দীক্ষা নেওয়ার পর অবশ্যই সেই বীজ অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করতে হবে। দীক্ষা শব্দের অর্থ কি? দক্ষতা অর্জন করা। দীক্ষাকালেই গুরুদেব আপনাকে বীজ দেবেন, এই দেহটা জমি, এই জমিতে বীজ বপন করে দিয়েছেন গুরুদেব। এবার বীজ বপন করার পরে কি শেষ? পরিচর্যা করতে হবে না? পরিচর্যা হওয়ার পরে কি শেষ? চারাগাছ হলো, বেড়া দিতে হবে না, জল দিতে হবে না, নতুবা তো ছাগল গরু খেয়ে নেবে, যে রুদ্রের তাপ, জল না দিলে তো গাছ মরে যাবে, পরিচর্যা না করলে হবে না। ঠিক তেমনি ভাবে দীক্ষা নেওয়ার পর ত্রিসন্ধ্যা আহ্নিক মন্ত্রাদি জপ ধ্যান করতে হয়। তাহলে এক ব্যক্তি যদি দীক্ষার পর আহ্নিক মন্ত্রাদি না করে তার অপরাধ হয়। তাহলে পরীক্ষিত এই সাত দিন আহ্নিকটা পর্যন্ত করলেন না, তিনি ভাগবতীর কথাই শুনলেন, তাহলে তার কি অপরাধ হলো? হয় নাই। কেন? কারণ ভগবানের কথা যখন শুরু হবে তখন ভগবানের কথাই কেবল শ্রবণ করবে, বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। তাহলে আমরা ভগবানের কথা না সরে এসে জপমালায় কি করে জপটা করি? যারা ভজনের অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন, তাদের জপমালা না থাকলেও অব্বার যুগের দ্বারা ভেতর থেকেই তাদের হরিনাম হয়, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা বৈধী ভক্তির স্তরে আছি, আমাদের অবশ্যই এই বিধানটাকে মানতে হবে, বৈধী ভক্তিটাকে অবলম্বন করতে হবে, ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে, আর কোনোদিকে আমাদের মনকে নিবদ্ধ করা যাবে না। এইভাবে কেউ ভগবানের কথা শ্রবণ করতে পারে, অবশ্যই তার মঙ্গল হবে। তাহলে কাল থেকে আমরা এভাবেই শ্রবণ করব। যারা আসেন নাই তাদের কাছে সংবাদটা আমরা পৌঁছে দেব। আমার মন বলছে এদিক একেবারে ভরে যাবে, এদিকে সকল ভক্ত একদম ভরে যাবে। এবং আমরা গত বছর যেভাবে আনন্দ করেছিলাম, পাঠ শেষে আগামীকাল থেকে একটু নৃত্য হবে, হবে কি হবে না? সবাই মিলে আনন্দ করব। এবং আমরা এখানে তিন চার দিন পাঠের পরে সব মায়েদেরকে নিয়ে আমরা নগর সংকীর্তন পরিক্রমায় বের হব। ধীরে ধীরে সবাইকে আমরা এগুলো জানিয়ে দেব। আর মঙ্গল আরতির পরে ক্লাসটাতে আসতেও কেউ মিস করবেন না। তাহলে অল্প সময়ে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, তাহলেও তার অধিক কৃপা লাভ হয়। কি লাভ হয়? বলছেন ত্রায়তে মহত ভয়া, সেই ব্যক্তির সংসার রূপ মহাভয় কেটে যাবে। তাহলে দেখুন যে লীলা থেকে এত দূর গেলাম, একজন চাষি অন্যের বাড়িতে কাজ করে, অন্যের জমিতে ধান রোপণ করে, ধান রোপণ করছে, পাশ দিয়ে কয়েকজন সাধু যাচ্ছেন, তার বসনটা হচ্ছে শুভ্র। তো শুভ্র বসন কেন করতে হয় এই প্রসঙ্গে আমরা এত দূর গেলাম। শুভ্র অর্থ সাদা, এটা নির্মলতার প্রতীক, সত্ত্বগুণের প্রতীক। এই পোশাকটা পরিধান করলে আমাদের মাঝে নির্মলতা আসে। মনে করুন আপনি একটা বৈষ্ণব সেবায় গেলেন, আপনার পরনে যদি লুঙ্গি থাকে তখন আপনার মনটা ছোট লাগবে না? তখন আপনার ইচ্ছেই হবে না, না না আমার কাছে কেমন লাগছে, একটা বৈষ্ণব সেবায় আমি বসে প্রসাদ পাবো, আমার পরনে লুঙ্গি, তখন আপনার মনটাই খারাপ লাগবে। আপনি পুজো পুজো পার্বণের আগের দিন স্নান করে আপনি যখন সংযম করে নিরামিষটা গ্রহণ করেন, তখন আপনার মনে পবিত্রতা লাগে কি লাগে না? একাদশীর পরের দিন, পারণের দিন আপনি যাই রান্না করেছেন, ভগবানকে নিবেদন করে যখন প্রসাদটা পাচ্ছেন, তখন আপনার কি হয়? কত আনন্দ লাগে না? তখন আপনার মাঝে একটা পবিত্রতা কাজ করে। যখন আপনি এই বসন পরিধান করবেন তখনও আপনার মাঝে একটা পবিত্রতা কাজ করে, আপনার মাঝে একটা নির্মলতা কাজ করবে। বসনেরও প্রয়োজনীয়তা আছে।
যখন কেউ জাগ জমক পোশাক পরিধান করে তখন তার মাঝে অন্যরকম চিন্তা আসে, অন্যরকম ভাবনা আসে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি গৃহী, কি ত্যাগী, সবাইকে তিনি কোন বসন পরিধান করবে, গৌড়ী ও বৈষ্ণবদের বসন কি হবে তা তিনি লিখে দিয়েছেন, তা তিনি জানিয়ে গেছেন। বর্তমানে অনেকেই গৌড়ীয় সাধু অঙ্গনে, গৌড়ীয় বৈষ্ণব অঙ্গনেও দেখা যাচ্ছে এমন কিছু কিছু পোশাক পরিচ্ছদ আমরা পরিধান করি যেগুলো অনেকটা রং বেরঙের শাড়ির মতো ধুতি, যেগুলো কখনো আমাদের গৌড়ীয় ধারায় সমর্থন যোগ্য নয়, আমাদের প্রভুপাদ সেটিকে সমর্থন করেননি। এমনকি আমরা দেখতে পাই আমাদের পূর্বতন আচার্যের যে লীলাগুলো ভক্তি হৃদয়ে বনগোস্বামী মহারাজ পূজ্যপাদ নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত, যাকে তিনি সর্বপ্রথম পাশ্চাত্যে প্রচার করতে পাঠিয়েছিলেন প্রভুপাদ, যিনি 8-10 ভাষায় কথা বলতে পারতেন, সেই পূজ্যপাদ অষ্টোত্তর শত নিত্যলীলায় প্রবিষ্ট ভক্তি হৃদয়ে বন মহারাজ তিনি যখন পাশ্চাত্য থেকে এসে নেমেছিলেন বৈষ্ণবীয় পোশাক রেখে, বিদেশি পোশাক পরে, প্রভুপাদ তখন বলেছিলেন আমি তোমার মুখ দর্শন করবো না, তুমি এই পোশাক খুলে তুমি বৈষ্ণবীয় ধারার পোশাক পরিধান করে আসো, আমি তোমাকে পাঠিয়েছি বিদেশিদেরকে এই ভারতীয় সংস্কৃতির পোশাক পরিধান করতে, কিন্তু তোমাকে তো বিদেশি হয়ে আসতে বলিনি। তাহলে প্রভুপাদ তার জীবন দশায় কাজী বৈষ্ণবী অঙ্গনে আমাদের যে পোশাক এটির প্রতি আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার, এবং এই পোশাকের যে মর্যাদা, এই পোশাকের যে মর্যাদা, এই মর্যাদা অন্য কোনো পোশাকে প্রাপ্ত হওয়া যায় না। আজকে ভাবুন আমরা যারা এই ভারতীয় যে সংস্কৃতি সেটাই তো সনাতন, যাদের কাছে অবৈধ যৌন সঙ্গ ছিল স্বাভাবিক, তারা আজকে এই ভারতীয় সংস্কৃতিকে ধারণ করছে। নবদ্বীপে মায়াপুরে গিয়ে দেখুন, বৃন্দাবন রাধাকুণ্ডে গিয়ে দেখুন, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে দুলায় গড়াগড়ি দিচ্ছে। এই যে আমি গত বছর যখন আপনাদের এক ছক্রাতে দর্শন করতে গেলাম, সহদেব প্রভু আমায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বিদেশি প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, যিনি এসেছেন এই নিত্যানন্দের আবির্ভাব স্থান দর্শন করতে, সেখানে ইংরেজিতে কথা হলো। তিনি তখন বললেন যে কত জন্মের সৌভাগ্য যারা এই নিতাই দেশে জন্ম নিয়েছে, উনি সুদূর সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে এসেছেন এটা দর্শন করার জন্য। তারা ধুতি পরিধান করে, তিলক পরিধান করে, নিত্যানন্দ বলতে পারে না, গৌরাঙ্গ বলতে পারে না, আর আমরা নিত্যানন্দ গৌরাঙ্গ বলতে লজ্জা পাই। আমরা একে অপরের সঙ্গে দেখা হলে জয় নিতাই আমাদের মুখ থেকে বের হয় না, আমাদের হাত। আর আমরা যত সেরা প্যান্ট পরতে পারি মনে করি খুব স্মার্ট। এক সময় দ্রৌপদীর কাপড় খুলেছিল দুঃশাসন, এই জন্য মহাভারত সৃষ্টি হয়ে গেল। আর এখন যদি কাপড় পরিধান করতে বলা হয় আরেকটা মহাভারত তৈরি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বহু মেয়েকে বলে যদি তুমি আমায় বিয়ে করো, একটা শর্ত আমি আগেই দিচ্ছি, বিয়ের পরে আমি কিন্তু শাড়ি পরবো না। তার মানে কি, কাপড় খুলেছিল এই জন্য মহাভারত তৈরি হয়েছে, আর এখন কাপড় পরতে গেলে ব্রেকআপ মহাভারত আরেকটা তৈরি হয়ে যায়। তার মানে আমরা কোন জায়গায় আছি বলুন, শাড়িতেই তো নারী, যে পাশ্চাত্যের মানুষেরা বর্বর জীবন যাপন করত তারা আজকে সনাতনীদের আদর্শ গ্রহণ করছে, তারা আজকে গৌরাঙ্গ বলে নিত্যানন্দ বলে ধুলায় পরে গোড়াগুড়ি করছে। এই ধুলা কতটা পবিত্র, তারা সর্বাঙ্গে মাখছে ধুলা মাখুরি আনন্দ হয়ে ওই না ব্রজের ধুলা, দুলা তো নয় গোপীর পদরেণু। এই 50-52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বৃন্দাবনে এখনো ব্রজবাসীরা পরিক্রমা দিচ্ছে, দণ্ডবোধ ভাবা যায়, কল্পনা করা যায়। আমরা 35-40 হা গরম করছি। তাহলে ওরা ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।